আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যাদের ফোনে কাইন মাস্টার ইনস্টল করার পর যদি লেয়ারে ক্লিক করেন, এখানে ইমেজ আসে, মিডিয়া লেখাটা আসে না। এখানে যদি ক্লিক করেন শুধু পিকচারগুলো শো করবে, এখানে ভিডিওগুলো কিন্তু শো করবে না। সে ভিডিওগুলো কিভাবে নিয়ে আসবেন, এখানে মিডিয়া লেখাটা কিভাবে আনবেন, সেটা এখন আমরা দেখব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এটা নিয়ে আসার জন্য আপনাদেরকে যে কাজটি করে হতে হবে, আমরা ব্যাগে ক্লিক করব, ব্যাগ দিলাম, তারপর এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখতেছেন সেটিংস, সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেই প্রথম দিকে দেখতেছেন ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখছেন তিনটা ডট ডান পাশের কানিত উপরের দিকে, তিনটা ডটে ক্লিক করবেন। তারপর রান অ্যানালাইসিস নাও, আবারও রান অ্যানালাইসিস নাও, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখান দিয়ে একটা লাল দাগ এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসবে, দেখতেছেন শুরু হয়ে গেছে। এটা এই মাথা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমাদের লাল দাগটি ফুল হয়ে গেছে, এখন আমরা একটু ব্যাক দেই, আবারও ব্যাক, তারপর এটা ফুল হয়ে যাওয়ার পর আবারও সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিং, এটাতে ক্লিক করার পর কন্টিনিউ এনিওয়ে, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আনলিমিটেড ভিডিও লেয়ার মোড, এটা অন করে দেবেন, তারপর কন্টিনিউ এনিওয়ে, এটা ক্লিক করে আমরা এখন ব্যাকে চলে যাব। ব্যাক গিয়ে দেখি আমাদের মিডিয়াটা চলে আসছে কিনা। একটু ভিডিও নেই, একটু মিডিয়া নেই, এখানে একটা ব্যাকগ্রাউন্ড এইটা সিলেক্ট করে দিলাম। এখন লেয়ারে ক্লিক করলাম, দেখতেছেন এখানে আমাদের মিডিয়া অপশন চলে আসছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের ফোনের ভিডিওগুলো কিন্তু শো করতেছে। ক্যামেরা আসলাম, এখানে দেখতেছেন সবগুলো ভিডিওই শো করছে। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি কোনো প্রকার বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।